দর্শক আজকে কথা বলবো এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি এবং ওপেন সার্জারির পার্থক্য কি। প্রথমেই বলে রাখি এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি কি এবং কেন করা হয়। এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি হলো একটা এন্ডোস্কোপ দিয়ে স্পাইন বা মেরুদণ্ডে যে অপারেশনটা করা হয়। আর এন্ডোস্কোপ কি? এন্ডোস্কোপ হলো একটা কলমের মতো একটা চিকন একটা মেশিন যেটার সামনের দিকে আপনার ক্যামেরা থাকে এবং এর মাঝে একটা ফাঁপা নালি থাকে। এই ফাঁপা নালির ভিতর দিয়ে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ঢুকিয়ে এবং এই এন্ডোস্কোপের সামনে যে ক্যামেরা থাকে সেটি দেখে আপনার বিভিন্ন যন্ত্রপাতি ওই যন্ত্রের মধ্যে দিয়ে ঢুকিয়ে আমরা যে অপারেশনটা করি মেরুদণ্ডের, সেটাই এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি। তো এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি যদি কারো কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, ঘাড়ের থেকে হাতের দিকে ব্যথা আসে বা অবাস লাগা বা ঝিঁঝি লাগা হয়ে যায় বা পায়ের ব্যথা হয়, কোমরের ব্যথার থেকে পায়ের দিকে ব্যথা যায়, ব্যথায় পা অবশ হয়ে যায়, পায়ে যদি দুর্বলতা আসে সেই ক্ষেত্রেই, অর্থাৎ মেরুদণ্ডের বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো হয়, ডিস্কের সমস্যা বা আপনার মেরুদণ্ডের একটা হাড়ের থেকে আরেকটা হাড় সরে গেল, এই ধরনের বিভিন্ন প্রবলেমের জন্য যে সমস্যাগুলো হয় সেগুলোর জন্য আমরা যে সার্জারি করি সেই সার্জারি নিয়েই আজকে কথা বলবো। প্রচলিত যে সার্জারি করা হয় সেটাই হলো ওপেন সার্জারি। আর আমরা আধুনিক যে সার্জারিটা নিয়ে এসেছি বা আপনাদের কাছে বলতে চাচ্ছি সেটা হলো এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি। তো এন্ডোস্কোপিক স্পাইন সার্জারিতে রোগীকে অজ্ঞান করা হয় না, শুধুমাত্র এই কলমের মতো যন্ত্রটাকে বা এন্ডোস্কোপকে যে পথ দিয়ে আমরা শরীরে প্রবেশ করি সেখানে আমরা অবশ করে নেই অথবা কোমরে একটা ইঞ্জেকশন দিয়ে নিচের অংশটা শুধু ব্যথাটা কমিয়ে নেই কিন্তু কোনো রকম নিচের অংশটাকে অবশ করি না, টোটাল অবশ বা শক্তি চলে যাওয়া এই ধরনের হয় না, শুধুমাত্র ব্যথাটা চলে যায়। তো এই দুইটা পদ্ধতিতে সাধারণত কোমরের কোনো সমস্যা হলে তার এন্ডোস্কোপিক অপারেশন করি এবং রুগীকে অজ্ঞান করা হচ্ছে না। রুগী একই দিনে অপারেশন করে একই দিনে বাসায় চলে যেতে পারে। শুধুমাত্র 6-8 মিলিমিটার চামড়াতে কেটে তার মধ্যে দিয়ে আমরা এই কলমের মতো চিকন এন্ডোস্কোপটা পাস করে দেই। তারপর ওখান থেকে আমরা এন্ডোস্কোপের যে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরা দিয়ে দেখে দেখে ভিতরের প্রবলেমগুলোকে সলভ করি। তো রুগী একই দিনে হাসপাতালে ভর্তি হয়ে সেই দিনে চলে যেতে পারে অথবা রাত্রেবেলা একটু রেস্ট নিয়ে পরের দিন সাধারণত রুগীরা চলে যায় এবং অপারেশন করার সাথে সাথেই রুগী ব্যথা ভালো হয়ে যায়। সাধারণত দেখা যায় যে সে এক মাসের ভিতরেই তার স্বাভাবিক যে কর্ম বা জব সেখানে সে চলে যেতে পারে। এবং এই অপারেশনের আরেকটা সুবিধা হলো যে এটাতে আপনার কোনো রকম ইনফেকশন হয় না সাধারণত, মানে ইনফেকশন রেট জিরো বলবো আমি। আর এটাতে কোনো বিভিন্ন ধরনের যে স্ট্রাকচার রয়েছে স্পাইনে যে বিভিন্ন ধরনের গঠনগত জিনিস, হাড় বা মাংস, এগুলোকে কোথাও কোনো কাটা হয় না, সেই কারণে দেখা যায় যে লং টার্ম কোনো ইফেক্ট পড়ে না বা পরবর্তীতে যে হাড়ডি সরে যাওয়া বা আবার ক্যানেল স্টেনোসিস হওয়া এই ধরনের সমস্যা কিন্তু এন্ডোস্কোপিক সার্জারিতে হয় না। আর পক্ষান্তরে ওপেন সার্জারি যেটা, সেটাতে কিন্তু রুগীকে দেখা যাচ্ছে রুগীকে অজ্ঞান করতে হয়, রুগীকে হাসপাতালে 5-6 দিন হাসপাতালে ভর্তি থাকতে হয় এবং রুগীর পিছনে বড় করে কেটে এখানে মাংসপেশিগুলো সরিয়ে এই হাড্ডিটাকে বের করা হয়। তারপর এখান থেকে এই হাড্ডিগুলো কেটে পিছনে যে রগ বা নার্ভ রয়েছে সেটিকে সরিয়ে ভিতর থেকে তারপর আপনার এই যে ব্যথা তৈরি করে যে অংশটা সেটিকে নিয়ে আসা হয়। তো এই প্রচলিত যে ওপেন সার্জারি সেখানে কিন্তু বেশ কমপ্লিকেশন হতে পারে, যেমন অপারেশনের সময় দেখা যায় যে ইনফেকশন যদি ওখানে চলে যায় তাহলে ডিসকাইটিস নামে একটা খুব মানে প্রবলেমেটিক একটা সমস্যা বা অনেক জটিল একটা সমস্যা হয় যেটাতে ব্যথা অনেক বেশি বেড়ে যায়। যেহেতু প্রচলিত পদ্ধতিতে অনেক ধরনের জটিলতা বা সমস্যা হওয়ার একটা ভয় থাকে, সেই কারণে রুগীরা কিন্তু এই অপারেশন করতে ভয় পায়। তো আপনাদের এখন এই আধুনিক যে পদ্ধতি রয়েছে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি, এই সার্জারির অপারেশনে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই খুব স্বল্প সময়ের মধ্যেই রুগীরা সুস্থ হয়ে যায়। দেখা যায় যেদিন অপারেশন সেই দিনই রুগী ব্যথা থেকে পরিপূর্ণভাবে মুক্ত হয়ে সে বাসায় ফিরে যেতে পারে এবং খুব অল্প সময়ের মধ্যেই সে তার স্বাভাবিক কাজে ফিরে যেতে পারে। এবং এন্ডোস্কোপিক অপারেশনে দেখা যায় লং টার্ম ইফেক্টও খুব একটা নাই, মানে লং টার্ম কোনো কমপ্লিকেশন বা জটিলতা তেমন একটা নাই, সেই কারণে দেখা যায় যে এই রুগীদের পরবর্তীতে আবার অপারেশন হওয়ার যে ভয় থাকে প্রচলিত পদ্ধতিতে সেটাও কিন্তু এন্ডোস্কোপিক সার্জারিতে এই ভয়টা খুবই কম বা হয় না। সুতরাং এন্ডোস্কোপিক সার্জারি অনেক অনেক সুপিরিয়র বা অনেক অনেক ভালো প্রচলিত পদ্ধতির অপারেশনের তুলনায়। সুতরাং আপনাদের যদি কারো কোমর ব্যথা বা পায়ের ব্যথা থাকে
এবং ঘাড়ে ব্যথা বা হাতের দিকে ব্যথা থাকে বা হাত পা অবশ হয়ে আসে ঝিঝি লাগা অথবা শক্তি কমে যাওয়া হাত পায়ের বা মেরুদণ্ডের যে কোনো সমস্যা যদি হয় আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন আমরা এন্ডোস্কোপিক অপারেশনের মাধ্যমে আপনাদেরকে সুস্থ করে তুলতে পারি আর যেসব রোগীর অপারেশন লাগবে না ডেফিনেটলি তাদের ক্ষেত্রে তো প্রচলিত অপারেশন তো দূরে থাক এন্ডোস্কোপিক অপারেশনও হওয়ার প্রয়োজন নাই আমরা ওষুধ দিয়ে কিন্তু তাদেরকে সুস্থ করে তুলতে পারবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ।